শুভ সন্ধ্যা, আবারও লাইভে ব্যাক করলাম। একটু আগে লাইভে ছিলাম ববির বার্থডে উপলক্ষে, এবার আসছি আমরা ব্যাপারোয়ার টিম নিয়ে। তবে আজকে আমি উপস্থাপনা বা অ্যাঙ্করিং করতেছি না, আপনাদের জন্য সারপ্রাইজ। একজন মানুষ আছে যাকে অনেকে ভালো, কারো ভালোবাসার মানুষ, কারো ঘৃণার মানুষ, কারোর কাছে প্রশংসিত মানুষ, কারো কাছে নিন্দিত মানুষ, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কে সেই লোক, দেখে নেন। উনাকে আমি আজকে সঞ্চালনের দায়িত্ব দিলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এর কিছুক্ষণ আগে ববির কেক কাটা দেখেছেন, তারা আগেই ধরতে পেরেছেন যে সেই মানুষটি আমি। থ্যাংক ইউ আজিজ ভাইকে, থ্যাংক ইউ। এখানে ববি আছে, রোশন আছে, এবং আমার খুবই প্রিয় সিঙ্গার ইমরান আছে। না, ইমরানকে এখনও ডাকিনি, ইমরান সম্পর্কে ইনফরমেশন কালেক্ট হচ্ছে। সো অনেক ইনফরমেশন এসে গেছে, ইমরানকে এখন ডাকার সময় হয়ে গেছে। সো আজিজ ভাই আজকে এখানে বেপরোয়ার টিম নিয়ে বসছে, এবং আমি টিম মেম্বার না, আমি তারপরও বসেছি। কারণ হচ্ছে আমি এসেছিলাম আজিজ ভাইয়ের কাছে আমার নিজের একটা কাজ নিয়ে। উনি আসার পর ওনার দুইটা কাজে আমাকে ব্যবহার করে ফেলছে। সো আমার প্রথমেই ওনার প্রতি আমার, হ্যাঁ, এবং আমি এখন মুগ্ধ যে এই লোকটির দ্বারাই ব্যবসা সম্ভব, এবং উনি পারবে সব কিছু সফল করতে। কারণ আমি আমার কথাটাই বলতে পারলাম না, আমি দুইটা না, সরি, তিনটা কাজ করে ফেলছি আজিজ ভাই। আসার পর থেকে আমি কাজই করে যাচ্ছি, কিন্তু আমি খুবই হ্যাপি যে এই টিমটার সাথে আজ আমি আছি। কারণ বেপরোয়া ছবির সম্পর্কে আমি শুনলাম, আমি কিছু প্রমোশনাল দেখলাম, ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বললাম, ইমরানের কাছ থেকে গান শুনলাম, যেগুলো আমি শুনে ফেলেছি। আমি খুবই মুগ্ধ। আমার কাছে মনে হয়েছে বিজলির পর ববি আসছে স্ক্রিনে বেপরোয়া নিয়ে। এটা অত্যন্ত গুড নিউজ, কারণ বিজলিতে যারা ববিকে পেয়েছিল, দেখেছিল, ইভেন আমি স্ট্যাটাস দিয়েছিলাম, তারা সবাই মুগ্ধ হয়েছে। তাদের মুগ্ধতার রেশ না কাটতে কাটতেই বেপরোয়া হয়ে বিজলি আসছে, সাথে রোশন। রোশন সম্পর্কে তো আমি বলবো যে সামনে দিনগুলোতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি যে কজন রাজত্ব করবে নায়ক, সে অন্যতম তার ভেতরে, এবং তার ভেতরে ভিন্ন একটা জোশ আছে, এক ধরনের ভিন্নতা আছে। আমার মনে হয় যে দর্শক অনেক বেশি ভালোবাসে রোশনকে এখনও, এবং এই বেপরোয়ার পর আরও বেশি ভালোবাসবে। সো আমি আসলে এখন নিজে বকবক না করে, আমি রোশন, ববি এবং ইমরান আর আজিজ ভাই তো আছেন, তাদের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিই। সো আমি ববির কাছে ফার্স্টে ক্যামেরাটা নিতে বলবো। সো ববি, হ্যাপি বার্থডে, তোমাকে একবার বলেছি, তুমি আমাকে কেক খাইয়ে দিয়েছো, আমার সেই মুগ্ধতা আছে এখনও। সো সেই কেক খাওয়ার তৃপ্ততা নিয়েই তোমার প্রশংসা করলাম। তো তুমি বিজলির পর বেপরোয়া নিয়ে আসছো, সো তোমার ফিলিংসটা কী এবং বেপরোয়ার আকর্ষণটা কী, যে আকর্ষণটা তুমি দর্শককে একটু জানাতে চাও, কেন দর্শক হলে যাবে এবং এই ছবিটি দেখে দর্শক কী পাবে? আমি বলব বেপরোয়া একটা পারফেক্ট ঈদের ছবি। ঈদের ছবি বলতে যা বোঝায়, বেপরোয়াতে সব কিছু আছে। দর্শক অবশ্যই হলে গিয়ে এতটুকু আশাহত হবেন না, আমি সেটার গ্যারান্টি নিচ্ছি। আর বিজলিকে সবাই যেভাবে দেখেছেন, বেপরোয়াতে ববিকে একেবারে সুইট বাবলি একটা ক্যারেক্টারে দেখবেন, এরকম ভাবে হয়তো বা আমি আগে আসিনি। আর আমার সঙ্গে যে আছে রোশন, জয় ভাই যেটা বলল যে সত্যি সত্যি আমরা আরেকজন হিরো পাচ্ছি ইন্ডাস্ট্রিতে, খুব ভালো অ্যাকশন করেছে, রোমান্স করেছে, ওর একটা আলাদা স্টাইল আছে। আমার ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে যে ওর এটা ফোর্থ ছবি, কিন্তু আমার মনে হয়েছে যে ও অনেকগুলো কাজ করেছে। তো আমার সবসময়ই আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে আমরা কেন নতুনদের সঙ্গে কাজ করি না, বা আমরা যখন প্রথমে নতুন ছিলাম তখন কিন্তু যারা এক্সপিরিয়েন্স অ্যাক্টর আর্টিস্ট ছিলেন তারা কাজ করেছেন আমাদের সঙ্গে, সেজন্যই কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, দেখেছি, ইন্ডাস্ট্রিতে সবার ভালোবাসা পেয়েছি খুব সহজভাবে, কঠিনভাবেও সহজভাবেও। তো আমি রোশনের জন্য বলবো যে আপনারা হলে গিয়ে যদি না দেখেন ববির আর রোশনের কেমিস্ট্রি, তাহলে সত্যি সত্যি মিস করবেন। গানগুলো সুন্দর, অ্যাকশনের তো কোনো তুলনা হয় না। আমি কিন্তু অনেক অ্যাকশন ছবি করেছি, কিছু
এটার অ্যাকশনগুলো একেবারেই আলাদা, আর রোশন এটাতে একেবারে পারফেক্ট ছিল। আমি খুব রোশন রোশন করছি যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের দেশে তো আমরা যেটা বলি যে হিরোর একটু ক্রাইসিস, মানে প্রপার পারফেক্ট হিরো আমরা খুঁজে পাই না। এখন বলবো যে যখন আমরা পেয়েছি তখন যেন আমরা সেটার মূল্যায়ন করতে পারি, ভুল যেন না করে বা ছবিটি না দেখে কোনো কমেন্টস করে না ফেলি। হলে গিয়ে অবশ্যই ছবিটি দেখি, আর বেপরোয়াকে অনেক অনেক বেপরোয়াভাবে ভালোবাসতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমরা লাইভ করছি, মাইক যেভাবে হাতে হাতে দিতে হচ্ছে তাতে একটু ডিস্টার্ব হচ্ছে, এবং আসলে তো টেলিভিশনের চেয়ে এটা ঘরোয়া ব্যাপার। সো ঘরোয়া ব্যাপার, আমরা ঘরোয়া মুডেই আছি, আমরা আসলে ঘরের মানুষ সবাই। তো যে রোশন রোশন করতেছে ববি, কেমিস্ট্রি দেখতে বলতেছে আপনাদের হলে গিয়ে, আমি কিন্তু কেমিস্ট্রি এখনই দেখে ফেলছি। হ্যাঁ, এবং আজিজ ভাই বলতেছে বায়োলজি সহ উনি দেখছে, ফিজিক্সও আছে। ঠিক আছে, এখন আমি রোশনকে বলবো যে রোশন, ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি তোমায় কী কী বুঝো এই ব্যাপারে নিয়ে একটু বলো। আসসালামু আলাইকুম এভরিবডি। বেপরোয়ার শুরুর গল্প, অ্যাকচুয়ালি প্রথমবার যখন ববির সঙ্গে আমার দেখা হয়েছিল, প্রথমে আই এম গ্রেটফুল টু ববি যে সত্যগুলো তুলে ধরার জন্য। এনিওয়ে, প্রথম যখন ওর সঙ্গে দেখা হয়েছিল তখন সেটা ছিল আমার প্রথম ছবি রক্ত, যেটা কোরবানি ঈদে রিলিজ হয়েছিল এখন থেকে 2 বছর আগে। তখন মানে তখন সে আমাকে বলেছিল যে আমি যখন তোমার মহরতের ছবি দেখেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল, এবং আমার কাছে মনে হয়েছে ইউ হ্যাভ সাম পটেনশিয়ালিটিস। তখন হয়তো আমার ও কাজটা দেখেনি, রক্ত ছবি হয়তো আমার ওর দেখেনি, কিন্তু আমি যখন বেপরোয়া ছবির মহরত হয়েছিল তখনও সে কিছুটা কনফিউজড ছিল। একজন সাংবাদিক ওকে কোশ্চেন করেছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনাদের কেমিস্ট্রি কেমন হবে? তখন ববি বলেছিল এখন তো কাজ করি না, আমি কিছু জানি না, দেখা যাক কেমন হয়, আশা করি অন্যান্যদের সঙ্গে ভালো হয়েছে, রোশনের সঙ্গে ভালো হবে। যখন ওর সঙ্গে আমার কাজটা হয়েছে এবং কিছু ফুটেজ সে দেখলো, তারপর ডাবিং করার সময়, তখন দেন শি কল্ড মি যে রোশন, অ্যাকচুয়ালি আই কুডেন্ট বিলিভ যে তুমি এতটা ভালো করবে, বাট অ্যাকচুয়ালি ইউ নেইলড ইট। দেন আই ওয়াজ ভেরি হ্যাপি যে একজন কোয়ার্টিস্ট, সত্যি কথা যেটা আমি তার কাছ থেকে কমপ্লিমেন্টটা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম, এবং শুধু সে না, আমার একটা টার্গেট ছিল যে আমি আজকে অনেকদিন থেকে বলছিলাম যে আই নিড অ্যাকশন, কারণ প্রত্যেকটা মানুষ, এক একজন মানুষ কিন্তু এক একটা জিনিস ধারণ করে এবং সেই জিনিসটা সে ভালো পারে, তার নিজের কনফিডেন্স। আমার কনফিডেন্স ছিল যে আমি যদি অ্যাকশন ফিল্ম করি আমি সেটা ভালো করবো, আজকে বলেছিলাম, এবং ফাইনালি তিনি আমার কথা রেখেছেন এবং একটা দুর্দান্ত অ্যাকশন ফিল্মের অপরচুনিটিস আমাকে দিয়েছেন, ভালো একটা ডিরেক্টর দিয়েছেন রাজচন্দ্র, হু ইজ মাই ফেভারিট অনেক আগে থেকে। এবং ফাইনালি বেপরোয়া দুর্দান্ত একটা অ্যাকশন ছবি হয়েছে। শুধু তাই না, অ্যাকশন অ্যাকশন অ্যাকশনটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন আমি বলবো, বিকজ যে টাইপের অ্যাকশন হয়েছে, যে স্টাইলের অ্যাকশন হয়েছে, এত মডার্নাইজড, এত অর্গানাইজড, এত স্টাইলিশ অ্যাকশন বাংলাদেশে কোনো ছবিতে হয় না, সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। মানে এটা এটা কেউ অ্যারোগেন্সি নেবেন না, বাট দিস ইজ দ্য ট্রুথ। আপনার ছবি যখন দেখবেন তখন সেটা বলবেন, আর সে কমপ্লিমেন্টটা আমি আমাদের টিমের প্রত্যেকটা মানুষের কাছ থেকে পেয়েছি, ঠিক সেম জিনিসটা সেটা আপনাদের কাছে আমি বললাম, এবং তার প্রমাণটা আপনারা যখন সিনেমা হলে যাবেন সেটা তখনই পাবেন। আর শুধু নট অনলি দ্য অ্যাকশন, এর পাশাপাশি গল্পটা, গল্পের মধ্যে একটা অসাধারণ টুইস্ট আছে যেখানে এক এক সময় এক একটা রূপে আসলে হিরোকে দেখা যায়, আর অত্যন্ত সুইট একটা রূপে হিরোইনকে দেখা যায়। আর আমি বলবো ববি যে কয়েকটা ছবি করেছে মোটামুটি অলমোস্ট আমি সবগুলো দেখেছি, যে কয়েকটা ছবি করেছে অলমোস্ট সব আমার দেখা, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে বেপরোয়া সবচেয়ে ভালো অ্যাক্টিং করেছে ববি, সবচেয়ে ভালো অ্যাক্টিং করেছে, আর ওর ভয়েসটা খুব সুইট, অ্যান্ড ওর ডাবিংও খুব ভালো হয়েছে। আমি যখন ডাবিং রিলগুলো দেখেছি আমি তোকে ইনস্ট্যান্ট ফোন করেছি, অসাধারণ ইয়ে করেছে সে, কাজ করেছে, এবং ওকে দেখতে সুন্দর লেগেছে আমার কাছে, মনে হয়েছে যে মানে শি লুকস ভেরি সুইট, অ্যান্ড অল অ্যাবাউট আওয়ার কেমিস্ট্রি ওয়াজ গুড। আর আমাদের কিছু অসাধারণ রোমান্টিক সিন আছে যেগুলো সত্যি খুব দেখার মতো, এগুলো আমরা না টিজারে রেখেছি না ট্রেইলারে রেখেছি, সবগুলো সারপ্রাইজ। ইভেন আমাদের যে অ্যাকশন, আমি বলেছিলাম যে আমাদের যে ধামাক অ্যাকশন হয়েছে তার 10% হয়তো আমরা টিজারে দিয়েছি, কিন্তু তার 30% হয়তো আমরা ট্রেইলারে দিয়েছি, কিন্তু 100% দেখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সিনেমা হলে যেতে হবে।
এখন আমি আমার মাইকটাকে হাজিবের কাছে ট্রান্সফার করছি, কিছু বলুক না, আমি জয়বের কাছে ট্রান্সফার করছি, তারপর জয়বের যাকে ভালো লাগে তার কাছে ট্রান্সফার করবে। থ্যাংক ইউ। আমার ভালো লাগে ববিকে ট্রান্সফার করি, মানে বিষয়টা আমি ভালো লাগার উপর না, বিষয়টা এখন বাই সিরিয়াল, সিরিয়ালে যে আসবে। সো এখন রোশনের কথা শুনে আমরা যেই বিষয়গুলো জানলাম যে আসলে আমরা যা দেখেছি তা 90% না দেখা, 90% এখনও ওরা সেটা এখনও দেখায়নি, এবং আসলে ছবিটি যদি তাই হয় মনে করি ভালো সংবাদ আমার একটি অসাধারণ ভালো ছবি দেখতে যাচ্ছি। আর ববি যেহেতু বিজলি থেকেও ভালো অ্যাক্টিং বেপরোয়া করেছে, সো বেপরোয়ার জন্য আমি তো এক্সাইটেড পার্সোনালি ববি, মানে আমার জন্য এটা অনেক কিউরিয়াসিটির বিষয় যে বিজলির থেকেও ভালো তুমি কী করেছো, সো এটা আমার জানার বিষয়। সো না না, আমি আপনি রোশনকে নিয়ে তো প্রথমেই বলছি যে ওর ভিতরে সেই পটেনশিয়ালিটিটা ববি আসলে এত বলে দিচ্ছে কেমন, আমি মিন হতে পারে সেটাই আমার কাছে তো মনে হচ্ছে যে হি উইল ডু ভেরি গুড, আমি কনফিডেন্ট। আর ইমরান, মানে সে সবসময় গান তো করোই, বেপরোয়া ছবির গানের স্পেশালিটিটা কী তুমি আগে স্পেশালিটিটা এক কথায় বলবা, আর ববির পাশে বসে কেমন লাগতেছে সেটাও বলো। স্পেশালিটিটা আসলে হচ্ছে এটা একটা সফট রোম্যান্টিক একটা গান, আর গানের কথাগুলো অনেক ডিফারেন্ট, গানটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে গানের কথাগুলোর মধ্যে একদম আচ্ছা গিটারটা আজকে মিসিং আছে, সো আমি খালি কণ্ঠে শোনাতে হবে, আর রোশন ভাই আমাকে একটু হেল্প করবেন পাশাপাশি লিরিক্স একটু সাপোর্ট দেওয়ার জন্য, বিকজ অনেক আগে গানটা করেছি প্রায়, সো লিরিক ভুলে যেতে পারি। তুমি বললে ভুলগুলো সব ফুল হয়ে ফোটে, কত আদর আছে বলো তোমার গালে ঠোঁটে, নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো, নাকের ডগায় ঘাম জমিয়ে একটু যখন হাসো বুঝতে পারি আমায় তখন অনেক ভালোবাসো, তুমি বললে ভুলগুলো সব ফুল হয়ে ফোটে, কত আদর আছে বলো তোমার গালে ঠোঁটে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও এক্সাইটেড, বিকজ আমি এখনও মানে দেখি নেই অ্যান্ড ফাইনাল কি মানে দাঁড়ালো জিনিসটা, সো আমি আমি আমার যারা ফ্যানরা আছে তাদেরকেও বলবো যে তারা আই হোপ যে একটা ভালো কিছু একটা পাবে। থ্যাংক ইউ। আর যাদের সাথে আসলে কাজ করলে অলওয়েজ ভালো লাগে, কাজ এটা একটা ফ্যামিলির ব্যাপার আমার কাছে, এবং প্রত্যেকটা মুভিতে থাকতে পারলে আমার খুব ভালো লাগে, এবং বেপরোয়ার সাথে থাকতে পেরে আমি আসলে খুবই হ্যাপি। না সেই জন্যই বললাম যে আমি খুবই হ্যাপি যখনই শুনি যে জাজের কোনো ফিল্মে আমি গান করছি, আর রোশন ভাইয়ের সেকেন্ড ফিল্মের কাজ, আর ববির সাথেও মেবি সেকেন্ড, ফার্স্ট ওই ফিল্মটা রিলিজ হয় নাই বাট এইটা অফিসিয়ালি আগে রিলিজ হবে, সো সব কিছু মিলিয়ে বেপরোয়ার জন্য আমিও খুব বেশি এক্সাইটেড অ্যান্ড সামনে তো আছে। যখন তুমি এত সুন্দর একটা রোমান্টিক গান গাও এবং সেই গানটা শুনতে তুমি হলে যাও, আরেকজন নায়ক ওই ঠোঁট নাক ওইগুলো এরকম করছে, কেমন লাগে? আমার ভালো লাগে, আমার ভালো লাগে কাজ, আমি সিনেমা আমি ছোটোবেলা থেকে প্রচুর দেখতাম, আমি মনে হতো যে প্রত্যেক ফ্রাইডেতে যখন আগে টেলিভিশনে মুভি হতো তখন ওই দুটো থেকে পাঁচটা অবধি আমি কখনো বাইরে যেতাম না, সিনেমা দেখতাম, অ্যান্ড যখন দেখতাম যে নায়ক নায়িকারা গান করছে লিপ মেলাচ্ছে, তখন আমি যেহেতু সিঙ্গার আমার একটা স্বপ্ন থাকতো যে আমার গানও কোনো দিন আমি দেখবো যে হিরোরা লিপ করছে, সো যখনই আমি দেখি যে আমার কোনো গান বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত হিরো লিপ করে তখন আমার খুবই ভালো লাগে, জিনিসটা দেখতে আমি খুব এনজয় করি। না আমি কিন্তু সেটা আমি কিন্তু মিউজিক ভিডিওতে যেহেতু আমি আমার মিউজিক ভিডিওতে গুলো আমি যেহেতু অ্যাক্টিং করি সেই শখটা আমার মোটামুটি পূরণ হয়ে গেছে, সো আমার ওইটা নিয়ে
ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি একটা জিনিস যে আমার কথাগুলো সমস্ত ভাই স্ক্রিপ্ট বলে দিচ্ছে, উনি তো আসলে ট্যালেন্ট, আপনি তো অনেক ট্যালেন্ট ভাই, এবং আপনার মতো একজন ট্যালেন্টেড মানুষের হাতেই মাইকটা এখন যাওয়া উচিত। আমি অনেক বলে ফেলেছি, এখন ফাইনালি আপনার বলার পালা, এবং আপনি বলে আমাদের সবাইকে আনন্দ দিবেন এবং দর্শকের উদ্দেশ্যে অবশ্যই কিছু মেসেজ থাকবে। শুরু করি। আচ্ছা, একজন যেমন দর্শক বললো বেশি বেশি রোমান্টিক ছবি করেন, আসলে একটা প্রোডাকশন হাউসে এক ধরনের ছবি থাকা উচিত নয়। আপনি যেমন রোমান্টিক ছবি পছন্দ করেন, কিন্তু আরেকজন কিন্তু রোমান্টিক ছবি না হচ্ছে গিয়ে অ্যাকশন ছবি পছন্দ করতে পারে। সো আমরা ভ্যারাইটিস করতেছি, কখনো রোমান্টিক ছবি নিয়ে আসতেছি, কখনো ট্র্যাজেডিক মুভি নিয়ে আসতেছি, কখনো অ্যাকশন ছবি নিয়ে আসতেছি, আবার কখনো সামাজিক বক্তব্য ধর্মী ছবি নিয়ে আসতেছি, সোশ্যাল মেসেজ নিয়ে আসতেছি। সামনে আমাদের দহন আছে, তারপর স্যাটারডে আফটারনুন আছে, কিংবা আমাদের আগের যে ছবি ছিল ওই যে সৈকত নাসেরের ফার্স্ট ফিল্ম দেশ আদা লিডার, সেখানে সোশ্যাল মেসেজ ছিল। সো যত ধরনের কন্টেন্ট হইতে পারে, সব ধরনের কন্টেন্টই হওয়া উচিত একটা বড় প্রোডাকশন টিমে যারা অনেক মুভি তৈরি করে। শুধু আমাদের ছিল না স্পাইয়ের উপর গল্প, যদি একটা স্পাইয়ের উপর গল্প করেছিলাম রক্ত ছবি, সেটা মেয়ে স্পাই ছিল। এখন একটা জেমস বন্ডের মতো ছবি বানানোর অনেক শখ এবং স্বপ্ন ছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না ডিউ টু দ্য মাসুদ রানা রাইট পাচ্ছিলাম না। এখন মাসুদ রানা রাইট পেয়েছি, মাসুদ রানা দিয়ে আমাদের সেই ষোলোকলা পূর্ণ করা হবে। এবং ইভেনকি আমরা আমাদের অ্যানিমেটেড মুভি যে একটা ডিটেকটিভ অ্যানিমেটেড মুভিও তৈরি করেছি, ছবিটা সময় এবং সুযোগের অভাবে রিলিজ দেওয়া হচ্ছে না। এখন একটা জিনিস বলবো ব্যাপারোয়া সম্বন্ধে। ব্যাপারোয়া ফুল অ্যান্ড ফাইনাল অ্যাকশন ফ্যামিলি ড্রামা ছবি, এন্টারটেইনিং ছবি। ব্যাপারতে নতুন কী পাবেন, যা সবসময় চেষ্টা করে সব ছবিতে একটা নতুন কিছু দেওয়ার, একটা ছোট্ট কিছু হলে একটা নতুন কিছু রাখা, সেটা গল্পের দিকে হোক, টেকনিক্যাল দিক দিয়ে হোক, অ্যাকশনে হোক, গানে হোক, আইটেম সঙ্গে হোক। এই ছবির নতুনত্ব যেটা পাবেন সেটা ফাইট অ্যাকশন, প্রচুর ছবিতে প্রচুর ফাইট অ্যাকশনে ভরপুর, এবং রোশান খুব দুর্দান্ত অ্যাকশন করছে। সে আসলে সে সবসময় বলে যে সে নাচ গান প্রেম ভালোবাসাতে সে অ্যাকশনে বেশি কমফোর্টেবল ফিল করে। সো আসলে সে তাকে প্রেমিক পুরুষ বলা যাবে না, তাকে অ্যাকশন পুরুষ বলা যায় সেদিক থেকে। অবশ্য রোশানের যেমন সাকিব খানের পরে তুমি হবে নাম্বার ওয়ান রোশান, ভালো লাগছে ববিকে আরও মুভি চাই, মিলিটারি দেয় নাই একটা মুভি চাই, মিলিটারিদের নিয়ে একটা মুভি চাই, মাসুদ রানাই পাবেন, মাসুদ রানা একটা আর্মির মেজর থাকেন। ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আমাদের রোশান ভাই, না আপনি ভুল বললেন, উনি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব না, সারা বাংলাদেশের গর্ব। ইমরানের ভাইয়ের গান কবে আসবে, খুব শীঘ্রই আসবে, আমরা এই ছবি দুইটা গান ছাড়বো, আর দুইটা গান ছাড়বো না, হলে যা দেখবেন। ব্যাপার একজন বলে ব্যাপার অস্থির হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে। এই সবাই এখানে রোশানের প্রশংসা করতে চায়, ববির প্রশংসা করতে চায়, যেহেতু আমার কোনো প্রশংসা নেই, সো আমি পরে মজা পাচ্ছি না এখানে। আচ্ছা, আমি পরে কোনো মজা পাচ্ছি না, সো কমেন্টস পড়বই না। সো এই ব্যাপার সম্বন্ধে বলতে গেলে আপনারা আসুন, হলে আসুন, দেখুন। এটা সম্পূর্ণ বাংলাদেশি ছবি, বাংলাদেশের ছবি, সরকারের FDC-র অনুমতি নিয়ে, প্রযোজক সমিতির অনুমতি নিয়ে, এবং বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিদেশি ডিরেক্টর আনার যথাযথ পারমিশন এবং বিদেশি শুটিং করার যথাযথ পারমিশন নিয়ে, এবং যারা বিদেশি ডিরেক্টর কাজ করেছে তার যথাযথ ট্যাক্স দিয়ে এই ছবিটা নির্মাণ করা হয়েছে। এটা সম্পূর্ণ বাংলাদেশ ছবি, এবং এই নিয়ে আইনি কোনো জটিলতা নেই, এবং কেউ যদি বলে থাকে তারা অবারচিন কী জানতে চাই, অবারচিন বালকের মতো কথা বলছে, অবুজের মতো কথা বলতেছে, নাদারের মতো কথা বলতেছে, তাদের বোঝা উচিত, তাদের আমি মনে করি তাদের এইটুকু সেন্স থাকা উচিত কোনটা বাংলাদেশি ছবি কোনটা বাংলাদেশি ছবি না। সো এই নিয়ে বিতর্ক তুলে নিজেকে, আর আপনি উনি একজনকে বলছেন, আপনি আর নিজেকে হাস্যকর করে তুলবেন না জাতির সামনে, এমনি আপনি যথেষ্ট হাস্যকর অশ্লীল ছবি দিয়ে,
আর নতুন করে হাস্যকর নিজেকে তৈরি করবেন না। এই ছবিটা সেন্সর হবে এবং ছবিটা ঈদে আসবে ইনশাল্লাহ। আপনারা পাশে থাকুন। একটু পরে এটিএন বাংলায় সেন্স অফ হিউমার শুরু হবে, আপনারা কেউ দেখতে ভুলবেন না। সেখানেও আজিজ ভাইয়ের নায়ক, পরিচালক এবং অন্য আরেকজন নায়ক আছেন, আমাদের সিয়াম তাসকিন এবং রায়হান রাফি। সো তাসকিনও আজিজ ভাইয়ের নায়ক। সো 11টায় সেন্স অফ হিউমার দেখতে কেউ ভুলবেন না এটিএন বাংলায়। আর বেপরোয়া ছবি সম্পর্কে আজিজ ভাই যা লাস্টে বললেন, আমি বলবো যে ওনার কথা অত্যন্ত, প্রথম দিকের কথা অত্যন্ত চমৎকার হয়েছে। যেই সমস্ত বিষয়গুলো বলেছে যে নীতিমালা ঠিকঠাক করে সমস্ত কিছু পারমিশন নিয়ে ট্যাক্স দিয়ে একদম নীতি, বাংলাদেশের একটি ছবি যা যা করণীয় গভর্নমেন্টের বিদেশি একটি ডিরেক্টরকে আনতে সব উনি করেছেন, উনি ইনফরমেশনটি দিয়েছেন, এটি অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। আবার আমি মনে করি যে উনি এর পরে যে অংশটুকু যাকে উদ্দেশ্য করে বলেছে ওটা আমরা না বললেও চলত। থ্যাংক ইউ ভেরি মাচ, বেপরোয়ার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।